ছেলের জন্য কেক নিয়ে এলো। আর কেকের ভেতরে ছেলের জন্য কি সারপ্রাইজ ছিল বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। মান অভিমান ভুলে আবারও এক হয়েছেন ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমনি ও তার বর্তমান স্বামী অভিনেতা শরীফুল রাজ। একমাত্র সন্তান শাহিম মোহাম্মদ রাজ্যের জন্মদিন পালন উপলক্ষে একসাথে দেখা মিলল এই দম্পতির। যদিও গত 10 আগস্ট রাতে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ছেলে রাজ্যের জাঁকজমকপূর্ণ জন্মদিনের উৎসবে উপস্থিত ছিলেন না রাজ, তবে বুধবার রাতে ফের পরিমনি রাজের সন্তানের জন্মদিন পালিত হয়েছে। আয়োজনে ছিল টিএম ফিল্মস। ওই অনুষ্ঠানে একসঙ্গে রাজপরি ছাড়াও উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক ও গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস, আর তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মনি। বুধবার রাতের ওই উৎসবে সন্তান শাহিম মোহাম্মদ রাজ্যকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ এবং পরিমনি। সময়টা আসলে বেশ উপভোগ করেই কাটিয়েছেন এই দম্পতি। রাজ পরিমনি সেই আনন্দঘন মুহূর্তের কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন তাপস। সেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরিমনিকে, অপর একটি ভিডিওতে দেখা যায় সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরিমনি। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন তারা। তাদের এই খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করেছেন। সঙ্গে উঠেছে নানা প্রশ্নও। অনেক নেটিজেন জানতে চেয়েছেন রাজার পরিমনি কি এখন একসঙ্গে থাকছেন, রাজকে জিনিসপত্র নিয়ে পরিমনির বাসায় ফিরে এসেছেন নাকি জন্মদিন পালন পর্যন্তই শেষ। এ সম্পর্কে জানতে ঢাকা টাইমস যোগাযোগ করেছিল পরিমনির সঙ্গে। পরিমনি জানিয়েছেন মান অভিমান ভুলে তারা আবারও এক হয়েছে, ছেলের কথা ভেবে তারা আবারও সংসারে ফিরেছেন। আপাতত ছেলেকে দুজনে একসাথেই বড় করে মানুষের মতো মানুষ করতে চান এই দম্পতি। এদিকে জানা যায় ছেলের জন্য কেক নিয়ে এসেছিলেন অভিনেতা শরীফুল রাজ। শুধু কেক নয়, কেকের সাথে ছেলের জন্য গিফটও নিয়ে এসেছিলেন। ছেলের জন্য কেকের ভিতরে গিফট হিসেবে স্বর্ণের আংটি নিয়ে এসেছিল রাজ। তবে সেখানে শুধু কেক কাটা নয়, আরও একটি সারপ্রাইজ অপেক্ষা করেছিল দর্শকদের জন্য, আর সেটি হলো রাজপরিমনি আবারও একসাথে সিনেমায় পা রাখতে চলেছেন, আর তাদের নিয়ে সিনেমা তৈরির জন্য এমন উদ্যোগ নিয়েছেন তারা। তবে বুধবার রাতে রাজপরিকে ফের একসঙ্গে দেখে খুবই খুশি এই তারকার ভক্তরা। সবারই প্রত্যাশা বাকি জীবন মিলেমিশেই থাকুক তাদের পছন্দের এই দুই তারকা। বন্ধুরা, রাজপরিমনির ছেলে রাজ্যকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।